10 মার্চ ব্রিগেডে তৃণমূলের জনসভা, সেই সভার প্রস্তুতিকে সামনে রেখে জেলায় জেলায় জনসভা করছে তৃণমূল নেতৃত্ব। শনিবার বীরভূমের সিউড়িতে জনসভা তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষে। তার আগে এক দলীয় বৈঠকে আমন্ত্রণ না পেয়ে দলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করলেন এক তৃণমূল নেতা। লোকসভা ভোটের আগে শিরোনামে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব ফের প্রকাশ্যে। সম্প্রতি বিদ্রোহের সুর শোনা গিয়েছে কুণাল ঘোষের গলায়। সরাসরি দলের আর এক নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তিনি। এবার তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষের সভায় ডাক না পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন সদ্য প্রাক্তন জেলা যুব সভাপতি তথা বর্তমান রাজ্য সম্পাদক। শনিবার সিউড়ি শহর এবং সিউড়ি 2 নম্বর ব্লকে সভা করবেন সায়নী ঘোষ। তার আগেই ফেসবুকে বিতর্কিত পোস্ট করেন দেবব্রত সাহা। মাস দুয়েক আগে দেবব্রতকে সরিয়ে দেওয়া হয় জেলা যুবর দায়িত্ব থেকে, তার বদলে দেবব্রতকে রাজ্য যুবর পদে নিয়ে যাওয়া হয়। কিন্তু আজ শনিবার জেলায় সায়নী ঘোষের 2টি সভা থাকা সত্ত্বেও তাকে তার আগে দলীয় বৈঠকে ডাকা হয়নি বলে অভিযোগ। তাই শুক্রবার রাতে দেবব্রত নিজের ফেসবুকে লেখেন, আমায় দেখতে খারাপ তাই ডাকেনি, দল জমিদারি হটানোর স্লোগান দিচ্ছে, আর কেউ কেউ দলটাকে জমিদারি ভাবছে, পার্টির একটা কাঠামো রয়েছে সেটা সকলের মেনে চলা উচিত। তার নাতি দীর্ঘ পোস্টে লেখেন, নিজের ক্ষুদ্র স্বার্থে দলকে বিপদের মুখে ফেলে দিচ্ছে, বিপদ আসন্ন। সেই পোস্ট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন সেই পোস্ট যেখানে লেখা রয়েছে, আমায় দেখতে খারাপ তাই ডাকেনি, দল জমিদারি হটানোর স্লোগান দিচ্ছে, আর কেউ কেউ পার্টিটাকে বাপের জমিদারি ভাবছে, পার্টির একটা কাঠামো রয়েছে তা মেনেই সকলের চলা উচিত, দায়িত্বে থাকা কিছু লোক দলীয় কাঠামো বা শৃঙ্খলা কোনোটাই না মেনেই শুধুমাত্র নিজেদের ক্ষুদ্র স্বার্থে দলকে বিপদের মুখে ফেলে দিচ্ছে বা কোথাও তাদেরকে দুর্বলতা গ্রাস করছে, তবে বিপদ আসন্ন। তার এই পোস্ট ফের বিপাকে পড়েছে শাসক দল। সিউড়ি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক দেবব্রত সাহাকে বিধানসভার প্রার্থী করে চমক দিয়েছিলেন তৃণমূল জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। ছাত্র জীবনে SFI এর কলেজের ইউনিট সদস্য দেবব্রতকে তৃণমূল মেনে নিয়েছিল অনুব্রতর মুখ চেয়ে। কিন্তু গত বিধানসভা নির্বাচনে জেলায় একটিমাত্র আসন দুবরাজপুরে তৃণমূল হেরে যায়। কিন্তু বামপন্থী অধ্যাপককে সংগঠনের কাজে লাগাতে তাকে জেলা যুব সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এ কারণেই বোলপুর তৃণমূল নেতৃত্ব তাকে খুব একটা গুরুত্ব দেয়নি। অনুব্রতর জেল যাত্রার পরে তা আরও তীব্র হয়। একটা হতাশার মধ্যে চলে যান বিধানসভা তৃণমূলের হেরে যাওয়া প্রার্থী। এখানেই শেষ নয়, এদিন যুব তৃণমূলের অনুষ্ঠানে রাজ্য সম্পাদককে ডাকা পর্যন্ত হয়নি। এছাড়াও মুখ্যমন্ত্রীর সভার দিনেও তাকে সিউড়ি পুরসভার এক কাউন্সিলরের নামে কার্ড ইস্যু করে তাকে ঢোকানো হয় বলে অভিযোগ। এ নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু, দেখাবো আপনাদের। অনুব্রত ঘনিষ্ঠ দেবব্রত সাহা সায়নী ঘোষের সবাই ডাক না পেয়ে বিস্ফোরক মন্তব্য পোস্ট করলেন ফেসবুকে। রীতিমতো এই পোস্ট তীরের গতিতে ভাইরাল। রীতিমতো দেখা যাচ্ছে ওখানে তিনি বলছেন যে কুণাল ঘোষ মুখপাত্র যে পোস্ট করেছেন সেই পোস্টকে সমর্থন জানিয়ে অনুব্রত ঘনিষ্ঠ দেবব্রত সাহা পোস্ট করেছেন সায়নীর সবার আগে। তবে সায়নী সভাও হয়েছে, কিন্তু সায়নী সভায় ডাক পায়নি দেবব্রত সাহা। রীতিমতো এই নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি বলেছেন বার জমিদারি ভাবছে দলকে, কিন্তু দলের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বারবার বলেছে দলের শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ না, তবুও কিন্তু নিচু স্তরের কর্মীদের একেবারে হ্যাটা করা হচ্ছে, কখনো দূরে সরিয়ে রাখা হচ্ছে, এমনটাই মন্তব্য তিনি করছেন। রীতিমতো এদিন সিউড়িতে সায়নী ঘোষের সভাও হয়। সেই সভায় কাজল শেখ, লাভপুর বিধায়ক অভিজিৎ সিংহ সকলকে দেখা গেলেও দেবব্রত সাহাকে কিন্তু
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।